বেঙ্গলে কুণাল ঘোষ দাবি করছেন যে আপনাকে রাষ্ট্রপতি দরবারে নিয়ে গিয়েছিলেন পদ্মশ্রী। তুমি ছাড়ো এসো, এইসব এলি টেলি গঙ্গারাম কাদের নিয়ে আমার সাথে কথা বলে, চলো ফটাফট আগে চলো। আচ্ছা, দিলীপ ঘোষ বলছেন যে দেব প্রফেশন বাঁচানোর জন্য ভোটে দাঁড়িয়েছেন, চাইছিলেন না, কি বলবেন? দেখুন, এগুলো সব পার্সোনাল, আমি রাজনীতি করি না। আমাদের দিলীপদা আমার কাছে খুব রেসপেক্টেড, আর যা উনি বলছেন সেটা ওনার ব্যাপার। আমি কিন্তু পার্সোনাল রাজনীতি করি, আমি রাজনীতি করি বা মানুষের রাজনীতি করি, মানুষের কথা বলবো, সব বলবো। বাকি ত্রিপুরাতে কি হতে পারে? ত্রিপুরায় যা হয়েছে সেটা এখন এনজয় করুন। এই এতখানি প্রোগ্রেস কবে হয়েছে বলুন? আমরা বাইরে থাকবো, আমরা সব জানি। আর আগের যে 5 বছরের পরিকল্পনা শুনছিলাম, ইট উইল বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেট ইন ইন্ডিয়া। বেঙ্গলে যে বিচারপতি হেনস্থা নিয়ে, এটা কি বল বাবা? এটা ত্রিপুরা, ত্রিপুরার কথা বলো না, ত্রিপুরার কথা বলো। দিদি এখানে ক্যান্ডিডেট দিচ্ছে, কি নেতা হতে পারে না? দিস ইজ গণতান্ত্রিক কান্ট্রি, ইউ আর ওয়েলকাম টু ডু এনিথিং। বাস এইটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ত্রিপুরা একটা সন্ত্রাস মুক্ত দেশ, 5 বছরে কোনো পলিটিক্যাল ভায়োলেন্স হয়নি, কোনো পলিটিক্যাল, দিস ইজ গ্রেট থিং। এর থেকে বড় কি হতে পারে? এটা গণতান্ত্রিক দেশ, এটা গণতান্ত্রিক সন্ত্রাস মুক্ত ইলেকশন হবে, এটাই সব থেকে বড় ব্যাপার। বামপুর সম্পর্কে কি বলবো? সব ভালো, এভরিথিং। দাদা একটু 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 আমরা ছবিটা নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ।